হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ ম্যানিয়া। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকের ব্লগটা কী নিয়ে সেটা থাম্বনেল দেখেই তোমরা বুঝে গেছো, একদমই তাই। আজকের ব্লগটা হচ্ছে জগদ্ধাত্রী পুজো স্পেশাল। দুর্গাপুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো গেল, এবার এলো জগদ্ধাত্রী পুজো। তো জগদ্ধাত্রী পুজো বাড়ি আমাদের প্রথমেই যেটা মাথায় আসে সেটা হলো চন্দননগরের জগদ্ধাত্রী পুজো। চন্দননগরের জগদ্ধাত্রী পুজো বলো বা আলোকসজ্জা, যেটা বিশ্ববিখ্যাত। তো চন্দননগরে তো যেতেই হয় জগদ্ধাত্রী পুজোতে, সেই জন্য আমি বালি থেকে ট্রেন ধরে চলে এলাম মানকুণ্ডু স্টেশনে। মানকুণ্ডু হলো চন্দননগরের আগে স্টেশন। এই মানকুণ্ডু থেকেই মূলত পুজোটা শুরু হয়। মানকুণ্ডু থেকে ঠাকুর দেখতে দেখতে আমরা এগিয়ে যাব চন্দননগরের দিকে। তো তোমরা দেখো রাস্তায় জনজোয়ার যাকে বলে, স্টেশনেও দেখলে প্রচুর ভিড়। ঠিক একই রকমভাবে রাস্তাতেও মানুষের ঢল নেমেছে। এখন ঘড়িতে বাজছে সন্ধ্যে 6:30। তো প্রচণ্ড ভিড় দেখতেই পাচ্ছ। আজকে ষষ্ঠীর সন্ধ্যা। ষষ্ঠীর সন্ধ্যাতে যদি এত ভিড় হয় তাহলে অষ্টমী নবমীতে কী হবে সেটা বুঝতেই পারা যাচ্ছে। স্টেশন থেকে যেটা সবথেকে কাছে মানকুণ্ডু সার্বজনীন, আমরা ওখানেই যাব। তো যাবার আগে আমরা একটা সেলফি তুলে নিলাম। আমাদের টোটাল আছে 8 জনের গ্রুপ। তো 4 জন এখনও এসে পৌঁছায়নি, আমরা বাকি 4 জন এখন ঠাকুর দেখা শুরু করে দিলাম। এখন আমরা আছি মানকুণ্ডু সার্বজনীন পুজো মণ্ডপের সামনে দীর্ঘ লাইনে। ওই দেখো দেখতে পাওয়া যাচ্ছে পুজো মণ্ডপ। আমরা এখন ওর মধ্যেই প্রবেশ করব। বুঝতে পারছি না কীভাবে ঢুকবো, যে যা ভিড় দেখতেই পাচ্ছ তোমরা, দড়ি দিয়ে মানুষকে আটকানো যাচ্ছে না। তো বাইরে থেকে দেখে তো মনেই হচ্ছে প্যান্ডেলটা খুবই সুন্দর করেছে। তো চলো ধীরে ধীরে আমরা মণ্ডপের মধ্যে প্রবেশ করি এবং প্রতিমা দর্শন করি। মানকুণ্ডু সার্বজনীনের প্রতিমা দর্শন করে আমরা এগিয়ে চললাম পরবর্তী মণ্ডপের দিকে। রাস্তার দুদিকে মেলা বসেছে, তোমরা দেখতে পাচ্ছ। আর এই হলো চন্দননগর সেই বিখ্যাত আলোকসজ্জা, সত্যি অসাধারণ। তো আমি বুঝতে পারছি না তোমরা কতটা বুঝতে পারছ, আমি যতটা পারছি দেখানোর চেষ্টা করছি। এখন আমরা দাঁড়িয়ে আছি মানকুণ্ডুর নতুন পাড়া পুজো মণ্ডপের লাইনে। এখানেও লম্বা লাইন পড়েছে এবং প্রচুর মানুষের ঢল নেমেছে রাস্তায়, তোমরা দেখতে পাচ্ছ। এখানকার এবারের থিম পরিবেশ বান্ধব মণ্ডপ। তো বিভিন্ন ধরনের গাছপালা, গাছের ছাল, পাতা এইসব দিয়েই মণ্ডপ সাজানো হয়েছে। তো চলো আমরা ভিতরে ঢুকি আস্তে আস্তে এবং প্রতিমা দর্শন করি। Thank you.
ট্রাই अगेन মঞ্চে এবং টিকিট চেক করছো একটা বড় ভাষা টিকিট পুরো ভেতরে একটা গেছে একটা 10 টাকা সদস্য উপর এরপর আমরা এগিয়ে যাচ্ছি নিয়োগী বাগান পূজোমণ্ডপের দিকে। অসাধারণ বললেও কম বলা হবে, মানে এখানকার আলোকসজ্জা অরিজিনাল রাজবাড়িকে হাড় বানিয়ে দিয়েছে। দেখে মনে হবে পুরো সোনায় বাঁধানো যেন একটা রাজবাড়ি, ভীষণ সুন্দর। মানে এই মণ্ডপটা দেখলে আর অন্য পুজো মণ্ডপ না দেখলেও চলে যাবে, এতটাই সুন্দর হয়েছে। ঠিক সেই রকমই ভিড় হয়েছে এখানে, দেখতে পাচ্ছ জনজোয়ার, মানুষের ঢল নেমেছে রাস্তায়। এখন বাজছে রাত 9টা। তো আমরা এখন টিকিট কেটেছি, লাইনে দাঁড়িয়ে আছি যাবো বলে। তো অনেকদিন পর আজকে নাগরদোলা যাবার বিরাট ইচ্ছা হয়েছে আমাদের, ঠিক আছে। তো ঘটনা হচ্ছে এই যে আমরা সবাই মিলে উঠছি, এই যে সবাই মিলে যাচ্ছি আমরা। তো যেহেতু নাগরদোলা এটা চাপতেই তো হয় পুজোর মধ্যে একবার, ঠিক আছে। তো আমরা চললাম নাগরদোলাতে। আমরা উঠে গেছি এখন, রোল অর্ডার দিয়েছি আমরা, সবাই বসে আছি খাবো বলে। তো এখন এই চিকেন রোল খাওয়া হবে। টোটাল 8 জনের গ্রুপ আছি আমরা। তো ফ্রেন্ডস, অনেক ঠাকুর দেখা হলো, খাওয়া দাওয়া হলো, নাগরদোল্লায় চাপা হলো, প্রচুর আনন্দ করলাম, আড্ডা দিলাম। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আর এই ঠাকুরটা দেখেই আমরা এখন বাড়ি চলে যাব। কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও, যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করে দিও, আর যারা এখনও নতুন তারা সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হচ্ছে পরের ব্লগে, ভালো থেকো, টাটা।